আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে আজ আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর গল্প জ্ঞানচক্ষু। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু তথ্য দিতে চাইব। এই যে জ্ঞানচক্ষু গল্পটা, শুধু জ্ঞানচক্ষু গল্প নয়, সমস্ত গল্প, কবিতা, নাটক যেটা দশম শ্রেণীতে রয়েছে, সমগ্র সিলেবাসে যা যা আছে সব কিছুই কিন্তু ভিডিও আকারে আমি ইতিপূর্বে আপলোড করেছি, বিষয়বস্তু আলোচনা করেছি, বড় প্রশ্ন আলোচনা করেছি। আজকে আবার তোমাদের জন্য নতুন করে আমি প্রতি মঙ্গলবার যে অনলাইন ক্লাসের একটা আয়োজন করেছি, সেই মঙ্গলবারের হিসেবে আজকে জ্ঞানচক্ষু থেকে কীরকম প্রশ্ন হতে পারে, ছোট প্রশ্ন হতে পারে, সেই সমস্ত প্রশ্ন টেক্সট ওয়াইজ আলোচনা করব। এবং ভিডিওটা যদি তোমরা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে ডেসক্রিপশানে এই জ্ঞানচক্ষুরই লিংক দেওয়া রয়েছে, সেটা আগে ভালো করে দেখে নাও, তাহলে জিনিসটা বুঝতে পারবে। গল্পের যে ঘটনাক্রম, পরম্পরা, সেটা কীভাবে পড়তে হয়, পড়ার ধরনটাই তোমাদের কাছে মজার মনে হবে, সেই ভিডিওটা আগে দেখে নেবে। এবং তারপর এই ভিডিওটা দেখলে আমি আশা করব যে তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো যাই হোক, সময় নষ্ট না করে আজকের যে জ্ঞানচক্ষু যে আলোচনা সেটা আমরা শুরু করে দিই। দেখো, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, এখান থেকে প্রথম প্রশ্ন হবে যে এই যে জ্ঞানচক্ষু গল্পটা আশাপূর্ণা দেবী লিখেছেন, এটার উৎস কী? এটার উৎস হচ্ছে কুমকুম গল্প সংকলন। কুমকুম গল্প সংকলন আশাপূর্ণা দেবী গল্পের উৎস। এবার পরপর পরপর প্রশ্ন হতে থাকবে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। প্রশ্ন হবে, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এখান থেকে দেখো কি পরপর আমরা দেখি, নতুন মেষমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন, সে সব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেষর। তাহলে কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, মানে একদম স্থির হয়ে গেছিলো, মার্বেল মানে স্থির হয়ে যাওয়া। নতুন মেষমশাই যার সঙ্গে ছোটো মাসির বিয়ে হয়েছে, সেই মেষই নাকি আবার বই লেখেন, আর সেই বই নাকি ছাপাও হয়, এরকম অনেক বই ছাপা হয়েছে মেষর। এই কথাটা শুনেই কিন্তু তপনের চোখ মার্বেল হয়ে যায়। আচ্ছা, তপনের ছোটো মাসির বিয়ে কার সঙ্গে হয়েছিল? মেষমশাইয়ের সঙ্গে হয়েছিল। মেষমশাইয়ের পেশা কি? মেষমশাই কিন্তু কলেজের প্রফেসর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আবার একজন লেখকও বটে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম এখান থেকে। এবার চলো তারপরের দিকটা আমরা এগিয়ে যাই। দেখো, তারপর, তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক, সত্যিকারের লেখক, এটা বোঝাই যাচ্ছে। প্রশ্ন হতে পারে, তপনের নতুন মেষমশাই একজন সত্যিকারের কি? একজন সত্যিকারের লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। জলজ্যান্ত একজন লেখককে তপন দেখেনি। তপন কাকে দেখেনি? একজন লেখককে। এবং দেখা যায় তাই জানতো না, লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা, মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের সন্দেহ ছিল লেখকরা হয়তো অন্য গ্রহের মানুষ, তারা হয়তো আর পাঁচটা সাধারণ মানুষের মতন হয় না। তপনের সেই যে ভুলটা, সেই ভুলটা কিন্তু ভাঙল এখানে। কাকে দেখার পর? এই নতুন মেষকে দেখে সেই জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু মানে কি? মানে তপনের যে ভুল ধারণা ছিল সেটা দূর হয়ে গেল। এটাই হচ্ছে এখানে জ্ঞানচক্ষু গল্পের প্রথম মজার বিষয়। তারপরে আবার দেখো, আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই, দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমোর সময় ঘুমোন। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে আর পাঁচটা মানুষের মতন এদের কী মিল আছে? সবই এক, কী কী আছে সেই জিনিসগুলো দেখো, দাড়ি কামান, সিগারেট খান, এইগুলো তোমাদের কিন্তু তুলে ধরতে হবে। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজি। আচ্ছা, তাহলে ছোট মামারা কি করেন? ছোট মামারা এই কাজগুলো করেন, যে খবরের কাগজের সব কথা নিয়ে তর্ক করেন, প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, এবং এদেশের কিছু হবে না বলে সেজে গুজে সিনেমা দেখতে বেরিয়ে পড়েন। পরের লাইন আমরা দেখব, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। কার বিয়ে উপলক্ষে? ছোট মাসির বিয়ে উপলক্ষে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেষরও নাকি গরমের ছুটি চলছে। তাহলে দেখো, গরমের ছুটিতে মামা বাড়িতে এসে উঠেছে তপন, এবং সেখানে মাসির বিয়ে হচ্ছে, ঠিক আছে, আবার মাসির বিয়ে, আবার তাই মেষও শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন, মেষও কিন্তু ছুটিতে কদিন রয়েছেন, কারণ কি, মেষরও গরমের ছুটি রয়েছে, কলেজের ছুটি চলছে। তারপর, তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। অহরহ মানে কি?
বারবার, মানে সব সময় মেষকে দেখতে পাচ্ছেন। আর সেই সুযোগেই তপন দেখছে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। লেখক যে মেষমশাই সে কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতনই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায়, চানের সময় চান করতে যান, ঘুমানোর সময় ঘুমান, এই সমস্ত সাধারণ মানুষদের যে কার্যকলাপ সেই সমস্ত কার্যকলাপই কিন্তু করেন লেখক, এটা কিন্তু তপন দেখতে পেল। তারপরে আমরা যদি আরেকটু এগোই, মেষমশাই কোথা কলেজের প্রফেসর, মেষমশাইয়ের প্রফেশন কী, মেষমশাই কী করেন, কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানে দিবানিদ্রা দিচ্ছিলেন। কে দিবানিদ্রা দিচ্ছিলেন, মানে দিনের বেলায় ঘুমোচ্ছিলেন আমাদের তপন, মানে গল্পের নায়ক তপনের মেষমশাই, ছোটোমাসির বর। ছোটোমাসি সেই দিকেই ধাবিত হয়, ছোটোমাসিও তার স্বামীর দিকে অর্থাৎ তপনের মেষর দিকেই এগিয়ে যায়। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা, তপনের আপত্তির কারণ কি, এখান থেকে প্রশ্ন হতে পারে। এখান থেকে আমরা একটু দেখলেই বুঝতে পারবো। দেখো ততক্ষণে তো গল্প ছোটো মেষর হাতেই চলে গেছে, হইচই করে দিয়েছে ছোটোমাসি তার ঘুম ভাঙিয়ে। তপনের ছোটোমাসি হচ্ছে তপনের একদম একান্ত বন্ধুর মতন, 8 বছরের পার্থক্য থাকলেও তপনের ছোটোমাসি কী করেছে, তপনের লেখা গল্পটা ছোটো মেষর হাতে তুলে দিয়েছে। কারণ মেষ একজন লেখক এবং মেষ নিশ্চয়ই বুঝতে পারবে তপনের লেখাটা কতটা ভালো বা মন্দ। সেই কারণেই তপন প্রথম দিকে না না করে আপত্তি তুললেও মাসি কিন্তু তার কথা না শুনেই ছোটো মেষর কাছে হাজির হয়েছে। ছোটো মেষ যখন দিবানিদ্রা দিচ্ছিলেন সেই সময় কিন্তু ছোটো মাসি তার দিবানিদ্রা ভাঙিয়ে তপনের লেখা নিয়ে হাজির হয়েছেন মেষর কাছে। এখানে কিন্তু দেখো আমি তোমাদেরকে জাস্ট আলোচনা করছি, আমি উত্তর আলাদা করে আগে দিয়ে রেখেছি ডেসক্রিপশানে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এটা আলোচনার। তারপর দেখো ততক্ষণে তো গল্প ছোটো মেষর হাতে চলেই গেছে, ততক্ষণে গল্প ছোটো মেষর হাতে চলে গেছে কার মাধ্যমে, ছোটো মাসির মাধ্যমে ছোটো মেষর হাতে চলে গেছে। হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে, কে কার ঘুম ভাঙিয়ে দিয়েছে, ছোটো মাসি তপনের ছোটো মাসি, তপনের গল্প লেখিয়ে লেখ বা গল্প লেখক ছোটো মেষর ঘুম ভাঙিয়ে দিয়েছে। তপন অবশ্যই মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, কে কেন পুলকিত হয়, গল্পের নায়ক তপন মনে মনে পুলকিত হয়। কারণ কি, কারণ লেখার প্রকৃত মূল্য নতুন মেষই বুঝবে, কারণ রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন প্রকৃত রত্ন কিন্তু জহুরির চোখই পরখ করতে পারে। সেই রকম একটা লেখার গুণগত মান যাচাই করতে সক্ষম হবেন অবশ্যই ছোটো মেষ, কারণ ছোটো মেষ একজন নামজাদা লেখক, তার বই কিন্তু অনেক বই কিন্তু অলরেডি ছাপা হয়ে গেছে। তাই জন্য তপন অবশ্যই মনে মনে কিন্তু পুলকিত হয়, মুখে না করলেও মনে মনে সে কিন্তু আনন্দিতই হয়। একটু পরেই ছোটো মেষ ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। আচ্ছা একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে করা চলে, এখান থেকে প্রশ্ন হতে পারে যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, কে কাকে বলেছেন, তপনের লেখক ছোটো মেষ তপনকে বলেছেন, গল্পের নায়ক তপনকে বলেছেন, কী বলেছেন, তপনের যে লেখা গল্প সেটা যদি ছাপতে দেওয়ার কথা যখন উঠছে সেই সময় ছোটো মেষ বলেছেন যে যদি এটাকে একটু ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ছাপতে দেওয়া যেতে পারে। এরপরে আমরা আরও এগিয়ে যাব। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেষর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মেষর মুখে করুণার ছাপ কেন, মেষর মুখে করুণার ছাপ হচ্ছে তপনের যে লেখাটা সেটা কিন্তু আর পাঁচটা সাধারণ বাচ্চার মতন নয়, তপনের লেখাটা কিন্তু একটু অন্য ধরনের। সেই কারণেই তপনের মেষও কিন্তু একটু আগ্রহ দেখায় তপনের লেখা সম্পর্কে এবং তপনও আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তপনও একটু বেশ আনন্দ পায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, কে বলে না মাসি বলে, মেষর উপযুক্ত কাজ হবে সেটা। মেষর উপযুক্ত কাজ কি হবে, তপনের ছোটো মাসির কথায় যে তপন যে প্রথম গল্পটা লিখেছে সেটা যদি তার ছোটো মেষ ছাপিয়ে দেয় তাহলে সেটা মেষর উপযুক্ত কাজ হবে, কারণ মেষই পারে গল্পটাকে ছাপার অক্ষরে প্রকাশে সাহায্য করতে। আর তোমরা জানো যে কোনো গল্প সেটা যখন ছাপার অক্ষরে প্রকাশিত পায় সেটাই কিন্তু তার একটা একটা পূর্ণতা হয়, সেটার একটা অমরত্ব তাতে কিন্তু তার মধ্যে দিয়ে একটা অমরত্ব পেয়ে যায় সেই লেখাটা যখন সে ছাপার অক্ষরে প্রকাশিত হয়। তো সেই কারণে মেষর উপযুক্ত কাজই হবে তপনের লেখা প্রথম গল্পটা ছাপিয়ে দিতে সাহায্য করা। তারপর
মেষও তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, কে কি বিষয় বলেছেন? তপনের ছোট মেষও তপনের লেখা গল্প সম্পর্কে বলেছেন। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। সন্ধ্যাতারা কি? সন্ধ্যাতারা একটা পত্রিকা, যেই পত্রিকায় কিন্তু তপনের ছোট মেষোর লেখাও ছাপা হয় এবং সেই পত্রিকার সম্পাদকের সঙ্গে কিন্তু তপনের ছোট মেষোর একটা যোগ রয়েছে। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কে কাকে বলেছে? ছোট মেষো তপনকে বলেছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তপনের কেন নাম হয়ে গেছে? কারণ তপনের লেখা গল্প ছোট মেষো বলেছে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবে। তাহলে তপন তো এখন একটা লেখকের পর্যায়ে চলে গেছে, সাহিত্যিক, কথাশিল্পী বলে তাই সবাই তাকে নিয়ে ঠাট্টা করছে, তাই তাকে বলছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তার যে ছোটো মামা, তার বাড়ির সমস্ত আত্মীয় পরিজন, তারা কিন্তু, বাড়ির লোক, বাড়ির আশেপাশের লোক তাকে নিয়ে কিন্তু একটু ঠাট্টা তামাশা করছে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3 গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোমটাস করা হয়ে ওঠেনি, তবু লুকিয়ে লিখেছে, যেন নেশায় পেয়েছে। কিসের নেশা? গল্পের নেশায় পেয়েছে। হোমটাস কেন করা হয়নি তপনের? কারণ তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে তপন। হোমটাস্কের বদলে সে কিন্তু 2-3 গল্প লিখে ফেলেছে সেই সময়ে। তারপর ছুটি ফুরলে রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। আর এমন সময় ঘটল সেই ঘটনা। কোন ঘটনা? ছোট মাসি আর মেষো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। মানে তপন যে কৃতার্থ হয়ে বসে দিন গুনছিল যে তপনের লেখা প্রথম গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় কবে ছাপার অক্ষরে প্রকাশিত হবে, এইরকম সময়ে কিন্তু হঠাৎই একদিন ছোট মাসি আর মেষো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে এলেন, বেড়াতে এলেন। সেই জন্য বলছে হঠাৎই সেই ঘটনা ঘটলো। কোন ঘটনা ঘটলো? ছোট মাসি আর ছোট মেষো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এলেন, এটাই হচ্ছে সেই ঘটনা। কেন হেতু? সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে, মানে তপনের যে হৃৎপিণ্ড সেটা কিন্তু জোরে রক্ত চলাচল করতে থাকে, মানে বুকের ধরপড়ানিটা আরও বেড়ে যায়। তবে কি সত্যিই তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তপনের জীবনের সুখের দিনটি কোনটি? কারণ তপন কৃতার্থ হয়ে বসে দিন গুনছে তপনের ছোট মেষো তার লেখাটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে ছাপিয়ে দেবেন। এবং অনেক দিন অপেক্ষার পর, ছোট মেষো পুজোর ছুটির পর, একদিন হঠাৎই সন্ধ্যাতারা পত্রিকার এক সংখ্যা নিয়ে, মানে একটা সংখ্যা নিয়ে হঠাৎই হাজির হয়েছেন তপনের বাড়িতে। এবং সেটা দেখেই তপনের বুকের রক্ত চলকে ওঠে এবং তার মনে হয় এটাই বুঝি তার জীবনের সবচেয়ে সুখের দিন। এইভাবে তোমরা উত্তরটা লিখতে পারো। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারে ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? তাহলে আমাদের গল্পের নায়ক, তার সম্পূর্ণ পরিচয় কি? তপন কুমার রায়। এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন অলৌকিক ঘটনা? যে ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, এটাই হচ্ছে একটা অলৌকিক ঘটনা। এটা কার মনে হয়েছে? এটা গল্পের নায়ক তপনের মনে হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কি ঘটেছে? যে তপনের লেখা গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। কি নামে প্রকাশিত হয়েছে? প্রথম দিন শ্রী তপন কুমার রায় এই নামে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরে আরও দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কেন শোরগোল পড়ে যায়? কারণ তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, সেই জন্য। ওর লেখক মেষো ছাপিয়ে দিয়েছে। কে ছাপিয়ে দিয়েছে? তপনের ছোট মেষোমশাই, যিনি একজন কলেজের প্রফেসর এবং পেশায় লেখক, সেই ছোট মেষোমশাই সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্পটি, প্রথম দিন নামের যে গল্পটি, যেটাতে রয়েছে তার স্কুলের অভিজ্ঞতা, প্রথম দিনের সেই অভিজ্ঞতা সংক্রান্ত গল্পটি কিন্তু ছাপিয়ে দিয়েছেন। আচ্ছা, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, সকলেই একবার করে চোখ বলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। এখান থেকে প্রশ্ন হবে, বারে চমৎকার লিখেছে তো, কোন কথা বলা হয়েছে? তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত গল্প যার নাম প্রথম দিন, সেই গল্পটির কথা এখানে বলা হয়েছে, যেটা তপনের ছোট মেষো মশাইয়ের আনুকূল্যেই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে। এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। তারপর আরও এগিয়ে যাব। মেষো অবশ্য মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নিহাত কাঁচা তো। এখান থেকে যে একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, ব্যাপারটা কি?
যদি বলে এখান থেকে প্রশ্ন হয়, তখন লিখতে হবে যে তপনের লেখা প্রথম দিনের যে গল্পটা, যেটা তপনের ছোট মেসোমশাই কথা দিয়েছিলেন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে তিনি প্রকাশে সাহায্য করবেন, এবং সেটা যথারীতি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে, এবং সবাই যখন সেটা বা বা করে চমৎকার বলছে, এবং তখনই কিন্তু মেসো অবশ্য একটু মৃদু হেসে বলেন যে না, একটু একটু কারেকশান আমাকে করতে হয়েছে, কারণ তপনের লেখাটা তো কাঁচা হাতের, মানে তপন তো প্রথম নতুন নতুন লিখছে, তাই আমি একটু একটু কারেকশান, মানে একটু শুধরে দিয়েছি লেখাটাকে। মাসি বলে তা হোক, নতুন নতুন অমন হয়, তা হোক নতুন নতুন অমন হয়। কখন কী বোঝাতে এটা বলা হয়েছে? ছোট মাসি তপনের লেখা গল্পটা যখন ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে এবং সেটা নিয়ে একটা বাড়িতে হুলস্থুল কাণ্ড দেখা যাচ্ছে, তখনই ছোট মেশোর একটু একটু কারেকশানের প্রতিউত্তরে ছোট মাসি কিন্তু এই উক্তিটি করেছেন। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? না, ছোট মেশোর একটু একটু কারেকশানের কথাটাও ছড়িয়ে পড়ে। বাবা বলেন তাই, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। এই যে এটা কে বলেছেন? বাবা বলেন, তপনের বাবা বলছেন। মেজো কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাহলে এটা কে বলছে? মেজো কাকু। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, আর মেশো শুধু কফি। আত্মপ্রসাদ মানে কি? একটা তৃপ্তি। কারণ আমরা যদি কোনো একটা কাজ ভাবি যে করব এবং সেটা যদি আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা তৃপ্তি আসে। সেই রকম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে, অর্থাৎ ছোট মেশোর মাধ্যমে সে যে তার তপনের গল্পটা লেখাটা ছাপাতে সক্ষম হয়েছে, তার কাজটা যে ফলপ্রসূ হয়েছে, সেই কারণেই তিনি কিন্তু তৃপ্তি সহকারে বসে বসে ডিম ভাজা আর চা খান। আর মেশো কী খান? মেশো খান শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। মেশোর মহত্বের কথা কেন? কারণ মেশো তপনের লেখা যে প্রথম দিন নামক গল্পটা, সেটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে, নেহাত তপনের লেখা কাঁচা, সেই জন্য তিনি একটু একটু কারেকশান করে ছাপিয়ে দিয়েছেন বলেই হয়তো তপনের লেখাটা ছাপা হয়েছে, না হলে হয়তো তপনের এই লেখা ছাপা হতো না। এই মহত্বের কথাই কিন্তু সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। উনি নিয়ে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে তপনের মেশো ছিল বলেই তপনের লেখাটা সন্ধ্যাতারা পত্রিকায় স্থান পেয়েছে, না হলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক এটা করে আঙুল দিয়েও বা কেনি আঙুল দিয়েও কিন্তু এটাকে ছুতেন না, মানে এই লেখা প্রকাশিত হতো না। এটাই হচ্ছে এর অর্থ। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। কোন সব কথার মধ্যে? অর্থাৎ যেসব কথা, সেই কথাগুলো হচ্ছে এক, যে তপনের যে লেখা সেটা হচ্ছে কাঁচা হাতের লেখা, ছোট মেশো সেটা কারেকশান করে দিয়েছেন বলেই সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক সেটা তার পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশ করেছেন। যদি ছোট মেশো না থাকতো, তাহলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক কিন্তু সেই গল্পটাকে কোড়ে আঙুল দিয়েও ছুতেন না, মানে সেটাকে কিন্তু ছাপার অক্ষরে প্রকাশ করতেন না। এই সমস্ত কথার মধ্যেই তপন যেন কোথায় হারিয়ে যায়। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ আর সে খুঁজে পায় না। তারপর অনেকক্ষণ পর মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি। বাবা তোর পেটে পেটে এত, কে কাকে এটা বলেছেন? তপনের মা তপনকে পড়তে বলছে তার যে গল্প লেখা গল্প প্রকাশিত হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়, সেই গল্পটা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। কারণ প্রথমেই বইটা বাড়িতে যখন নিয়ে এসেছে তার মেশো এবং মাসি, তখন কিন্তু বাড়ির সবাই আগে সেটা একটু চোখ বুলিয়েছে, তারপরে সবার শেষে তার মা যখন ছেলেকে, মানে তপনকে, গল্পের নায়ককে পড়তে বলে, তখনই তপন সবার শেষে সেই গল্পের বইটা হাতে পায়। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কী, এসব কী পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো আনকোরা, তপনের অপরিচিত, এর মধ্যে তপন কোথা? মানে তপন সেই লেখা পড়তে গিয়ে নিজেকে আর খুঁজে পায় না। তপন দেখছে এই যে গল্প সে লিখেছে, এখানে তো সেই গল্পের কিছুই নেই, সবই তো পরিবর্তিত হয়েছে, আনকোরা মানে অপরিচিত, সবই বলতে গেছে। তপন এর মধ্যে নিজেকে আর খুঁজে পায় না। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন, মানে গল্পটিকে আগাগোড়াই শুধরে দিয়েছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। নিজের পাকা হাতে কলমে মানে দক্ষ, কারণ তপনের ছোট মেশোমশাই একজন দক্ষ লেখক, তার লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়, তাই সেই দক্ষ লেখক মেশোমশাই
তার নিজের দক্ষ হাতে দক্ষ লিখন শৈলী দিয়ে সেই তপনের লেখা গল্পটাকে আগাগোড়াই পরিবর্তন করে দিয়েছেন। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, মানে তোর কি একটু ঘ্যাম হয়ে গেল নাকি, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, তোর মুখ দিয়ে বাক্য বেরোচ্ছে না কেন, তোর কি একটু ঘ্যাম বেশি বেড়ে গেল, তোর কি অহংকার হলো। কিন্তু বাস্তবিক তপনের কোনো অহংকার হয়নি, তপন নিজের লেখার এই পরিবর্তন দেখে সে কিন্তু আর মেনে নিতে পারছে না, যে তপন তার লেখাকে আর খুঁজে পাচ্ছে না, সে বুঝতে পারছে তার লেখাটা আগাগোড়াই তার ছোটো মেশোমশাই কারেকশান করে পুরো পরিবর্তন করে দিয়েছে। তপন তবুও গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না যে সে কী পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। কেন তার মাথায় ঢোকে না, কারণ তপনের লেখাটা আগাগোড়া কারেকশান করেছেন ছোটো মেশোমশাই। একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, আর একবার রব ওঠে, কারণ এটা তো হওয়ারই, কারণ সবাই জেনে গেছে বা জানে যে তপনের লেখক মেশো ছিল বলেই তপনের গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, কেন এরকম মনে হচ্ছে তপনের, কারণ তপন সন্ধ্যাতারা পত্রিকায় তার প্রথম দিন বিষয়ক যে গল্পটা লিখেছিল সেটা ছাপারক্ষরে দেখতে যতটাই উদ্গ্রীব ছিল, কিন্তু যখন ছোটো মেশো আর মাসি তাদের বাড়িতে সেই সন্ধ্যাতারা পত্রিকার একটা সংখ্যা নিয়ে এসে হাজির হয় এবং তপন যখন সেই গল্পটা নিজে পড়ে এবং দেখতে পায় যে আগাগোড়াই সেই গল্পটা ছোটো মেশোমশাই তার দক্ষ হাতে কারেকশান করে বদলে দিয়েছেন, তখন কিন্তু তপনের মনে হয় যে তার জীবনে এটাই সবচেয়ে দুঃখের দিন। এবং পরবর্তীতে তপন কিন্তু আরও কী করে আমরা দেখব, যে একটা গভীর সংকল্প করে বসে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনও লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হোক। এখানেও তপনের কিন্তু আরেকবার জ্ঞানচক্ষু খুলে যায়, দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে। প্রথম জ্ঞানচক্ষু খুলে তপনের লেখক মেশোকে দেখার পর যে লেখক মেশো মানে লেখকরা সাধারণ আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়, আর দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে যে নিজের লেখা সে নিজে হাতেই ছাপতে দেবে, সে কাউকে দিয়ে কারেকশান করাবে না, তাতে যদি সেটা ছাপা হয় হোক না হয় না হোক, সে তার লেখা পরিবর্তন করে অন্যের দৌলতে সে কিন্তু নাম কুড়োতে নারাজ। এখান থেকে আমরাও কিন্তু একটা বেশ সুন্দর একটা জিনিস আমরা শিখতে পাচ্ছি, যে অন্যের বলে বলিয়ান হয়ে নয়, নিজের বলে বলিয়ান হতে শেখাটা কিন্তু আমাদের দরকার। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইনও পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানেরও কিছু নেই। লাস্টের লাইনটা থেকে প্রশ্ন হতে পারে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানেরও কিছু নেই, কিসের অপমানের কথা বলা হয়েছে এখানে? গল্পের নায়ক তপন যে তার প্রথম দিনের স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতাকে নিয়ে যে গল্পটা লিখেছিল এবং যেটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু যখন তপন সেই গল্পটা পড়তে যায় এবং পড়তে গিয়ে দেখে যে ছোটো মেশো তার দক্ষ হাতে সমস্ত আগাগোড়া গল্পটাকেই কারেকশান করে পরিবর্তন করে দিয়েছেন, তখনই তপন সিদ্ধান্ত নেয়, গভীরভাবে সংকল্প করে যে যদি সে লেখা কখনো ছাপতে দেয় তাহলে সে নিজের কাঁচা হাতের লেখাই মানে নিজের অদক্ষ হাতের লেখাই সে ছাপতে দেবে, তাতে যদি সেটা ছাপা হয় হবে না হয় না হবে। অন্য কারণ পরবর্তীতে তাকে তো আর শুনতে হবে না যে তার লেখাটা অমুকের সাহায্যে ছাপিয়ে দেওয়া হয়েছে বা অন্যের লাইন তাকে পড়তে হবে না। এই এই যে ব্যাপারটা, এটা কিন্তু তপনের একটা মনে খুব বড়ভাবে স্ট্রাইক করেছে, আঘাত দিয়েছে, তপনের জ্ঞানচক্ষু আবার খুলে গেছে যে নিজের কাঁচা হাতের লেখাই যদি কোনোদিনও ছাপা হয় সে ছাপতে দেবে, সে আর কাউকে দিয়ে কালেকশন করিয়ে নাম কিনতে চায় না, অন্যের নামে সে কিন্তু নিজের পরিচয় বাড়াতে সে উদ্যোগী নয়, এটা আমরা এখান থেকে দেখতে পাই জ্ঞানচক্ষু গল্প থেকে। তোমাদের কাছে অনুরোধ করবো ছাত্রছাত্রীরা যারা এই ভিডিওটা দেখছো বা দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে। শুধু বাংলার সমস্ত বিষয় নয়, সমস্ত অধ্যায় নয়, তোমাদের জন্য ইতিহাস, ভূগোল, এই ইংরেজি ক্লাস টেনের এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিয়ে রেখেছি, প্লেলিস্টে চলে যাও, ডেসক্রিপশানেও চলে যাও, সব জায়গাতেই দেওয়া আছে লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। আর কেউ বা কারা যদি অনলাইন ক্লাস করতে চাও, ক্লাস টেনের স্পেশাল ক্লাস আমি স্টার্ট করে দিয়েছি, তারা অবশ্যই ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবে।
আর হোয়াটসঅ্যাপ গ্রুপও একটা খোলা হয়েছে, সেখানেও যদি যুক্ত হতে চাও তাহলেও আমাকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, বা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল সেখানে তোমরা যোগাযোগ করবে। পড়াশোনার মধ্যে থাকো, আজ আসি, পরের ভিডিওয় আবার দেখা হবে, পরের সপ্তাহে আবার দেখা হবে। ধন্যবাদ।